আসসালামু আলাইকুম, টিজন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীদের জন্য জরুরি সংবাদ। সৌদিতে বর্তমানে যে 5টি ভিসায় ওমরা পালনের সুযোগ রয়েছে, চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। পবিত্র হজের পর শুরু হয়েছে ওমরা পালনের মৌসুম। এর মধ্যে সৌদি আরব ওমরা পালনের নীতিমালা ঘোষণা করেছে। 19 জুলাই থেকে সবদেশের ওমরা চালু হচ্ছে। ওমরা ই ভিসা পাওয়ার পর নুসুক অ্যাপের মাধ্যমে ওমরা পারমিট নিতে হবে। এবার ওমরার জন্য থাকছে 5টি প্যাকেজ, এর মধ্যে একটি নির্বাচন করে ভিসার জন্য আবেদন করা যাবে। এজেন্সির মাধ্যমে ভিসার আবেদন করা যাবে। আন্তর্জাতিক পর্যটক হিসাবে অ্যাপে নিবন্ধন করতে ভিসা নাম্বার দিতে হবে এবং ওমরা পালনের জন্য একটি নির্দিষ্ট তারিখ ও সময় বুকিং দিতে হবে। তখন ওমরা পারমিটের একটি কিউআর কোড এবং সময় জানিয়ে দেওয়া হবে। প্রচলিত ওমরা ভিসা ছাড়াও আরও 5 ধরনের ভিসা নিয়ে সৌদি আরব গিয়ে ওমরা পালন করা যায়, জানিয়েছে খবর গালফ নিউজে। সেখানে বলা হয়েছে যে 5টি ভিসায় ওমরা পালনের সুযোগ থাকছে। 1. ট্রানজিট ভিসা। সৌদি এয়ারলাইন্স বা ফ্লাইনাসের একটি টিকিট বুকিং দিলে ফ্রি ট্রানজিট ভিসা পাওয়া যায়। এই সময় সৌদি আরবে সর্বোচ্চ 4 দিন পর্যন্ত অবস্থান করা যায় এবং ওমরা পালনের সুযোগ রয়েছে। ট্রানজিট ভিসার মেয়াদ থাকবে 3 মাস, অর্থাৎ কেউ চাইলে ভ্রমণের সর্বোচ্চ 3 মাস বা 90 দিন আগে এই ভিসার জন্য আবেদন করতে পারবে। আর এই টিকিট বুকিংয়ের মাধ্যমে বিনামূল্যে রাত যাপনের সুযোগ রয়েছে। এরপর ভ্রমণকারী সৌদি আরবে 6টি আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে কোথায় অবতরণ করবে এবং কোথায় থাকতে চায় তার উপর নির্ভর করে বিকল্প দেখানো হবে। এভাবে সর্বোচ্চ 4 দিন পর্যন্ত থাকার অনুমোদন রয়েছে। 2. প্রবাসীদের ই ভিসা। উপসাগরীয় 6টি দেশে প্রবাসীরা সৌদি আরবে ই ভিসার জন্য আবেদন করতে পারবে। যে কোনো পেশার লোক একাধিকবার বা এককভাবে এই ভিসার জন্য আবেদন করতে পারবে। এই ভিসা নিয়ে গেলেও হজের মৌসুম ছাড়া বছরে যে কোনো সময় ওমরা পালন করা যায়। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে প্রবাসীরা এই ভিসা নিতে চাইলে যে দেশে অবস্থান করছে সেখানকার বৈধ রেসিডেন্সি ভিসা লাগবে। পাশাপাশি এর মেয়াদ অন্তত 3 মাস থাকতে হবে এবং পাসপোর্টে অন্তত 6 মাস মেয়াদ থাকতে হবে। visa.mofa.government.se এখান থেকে ভিসার জন্য আবেদন করা যাবে। স্বাস্থ্য বিমা ফি ছাড়া এতে 300 সৌদি রিয়াল দিতে হবে। 3 নম্বর রয়েছে ইনস্ট্যান্ট ই ভিসা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সেনজেনভুক্ত দেশের ভিসাধারী পর্যটক বা ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশের স্থায়ী বাসিন্দা হলে সৌদি আরবে ইনস্ট্যান্ট ই ভিসার জন্য আবেদন করা যাবে। তবে ইনস্ট্যান্ট ভিসার জন্য ভিসা ইস্যুকারী সংশ্লিষ্ট দেশে অন্তত 1 বার প্রবেশ করতে হবে। এই ভিসা নিয়েও হজের মৌসুমে সৌদি আরব ছাড়া ওমরা পালন করা যাবে। 4. অ্যারাইভাল ভিসা। সৌদি আরবে পর্যটন বিষয় মন্ত্রণালয়ের তথ্য অনুসারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আরব আমিরাত, সেনজেনভুক্ত দেশের ভিসাধারী এবং তাদের প্রথম পর্যায়ে আত্মীয় বা ফার্স্ট ডিগ্রি রিলেটিভরা অ্যারাইভাল ভিসার জন্য আবেদন করতে পারবে। এইসব দেশে রেসিডেন্সি পারমিট না থাকলেও আরও 40টি দেশের নাগরিকরাও অ্যারাইভাল ভিসা নিতে পারবে। অ্যারাইভাল ভিসার মাধ্যমে সৌদি আরবে গেলেও ওমরা পালনের সুযোগ রয়েছে। 5 নম্বরে হচ্ছে ইনভেস্টর বা বিনিয়োগকারী ভিসা। সৌদি আরবে বিদেশি বিনিয়োগকারীরাও ভিজিটিং ইনভেস্টর ই ভিসার জন্য আবেদন করতে পারবে। এই ভিসা নিয়ে কোনো স্পন্সর ছাড়াই সর্বোচ্চ 90 দিন পর্যন্ত সৌদি আরবে অবস্থান করা যাবে। visa.mofa.government.se এখান থেকে ভিসার জন্য আবেদন করা যাবে। এই ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করলেও ওমরা পালনের সুযোগ রয়েছে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।